আপনারা দেখছেন বঙ্গের খবর। গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ বিষ্ণুপুর প্রয়াস ও গ্রিন প্লাটু নামে দুই সংস্থার রবিবার অর্থাৎ গতকাল সাপ্তাহিক ছুটির দিনে বিষ্ণুপুর শহরের 3 নম্বর ওয়ার্ডের তিলবাড়ি এলাকার শ্যামরায় মন্দিরের লাগোয়া জলাশয়ের পাড়ে প্রশাসনের অনুমতি নিয়ে এবং বিষ্ণুপুর বন বিভাগের সহযোগিতা নিয়ে 60টি অমলতাস ও কৃষ্ণচূড়া লাগানো হয়। গ্রিন প্লাটুর ও বিষ্ণুপুর প্রয়াসের এই অভিনব ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন বিষ্ণুপুর শহরবাসী। থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহে বিষ্ণুপুর প্রয়াসের যে প্রচেষ্টা সেটি সকলকে মুগ্ধ করার মতো ব্যাপার। আমি সকাল থেকে এদের সাথে যুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এদের যদি এই প্রয়াস বিষ্ণুপুরবাসীর মানে 10% থেকে 15% লোকের মধ্যেও যদি এই প্রয়াস জেগে ওঠে তাহলে আমি খুব খুশি হব এবং অরণ্য সপ্তাহে আমার মনে হয় অনেক গাছ লাগাতে পারবো। গাছকে বাঁচাতে না পারলে আগামী দিনে আমাদের পরিবেশকে আরো দূষণের মুখে পড়তে হবে। নমস্কার, প্রথমেই সকলকে সবুজ শুভেচ্ছা। আজকে বন মহোৎসবের প্রথম দিন 14 জুলাই। এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছে মেনলি করেছে প্রয়াস, এবং প্রয়াসের তরফ থেকে আমাকে যখনই জানানো হয়েছে আমি কাজটা পার্সোনালি না নিয়ে আমাদের অন্য একটা সংস্থা যেটা আমি সদস্য এবং এখানে জোনাল সেক্রেটারি গ্রিন প্লেটু এবং প্রয়াসের উদ্যোগে পুরো কাজটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছি। আজকে শুরু হয়েছে, আজকে আমাদের কর্মসূচি চলছে এবং এটা লাগাতার একটা কর্মসূচি। এটা আজকে গাছ লাগিয়ে দিলাম তাতে আমাদের দায়িত্ব শেষ হলো না, বরং আমাদের কাঁধে কিছু দায়িত্ব চাপলো। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়বার চেষ্টা করছি এবং সবুজায়নের পক্ষে আমরা এটাকে আমি কোনো মহোৎসব হিসেবে দেখি না, এটাকে একটা আমরা যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবেই দেখি। যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন আমাদের দেশের উপর একটা ভয়াবহতা নেমে আসে, সেরকম আমাদের পরিস্থিতির যে চাপ মানে পরিবেশের যে চাপ এবং তাতে যে জল কমে যাওয়া, বৃষ্টি না হওয়া, গ্লোবাল ওয়ার্মিং, এসব ইস্যুগুলো কিছুটা হলেও সমাধান হবে গাছ লাগানোর মধ্যে দিয়ে। বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর। সুস্থ শরীর আর সুন্দর মন গড়ে উঠুক আপনার শিশুটির মল্লভূম যোগ সেন্টারের হাত ধরে। হ্যাঁ, আমাদের অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলী প্রশিক্ষণ দিচ্ছেন যোগাসন, প্রাণায়াম ও জিমন্যাস্টিকের। মহিলাদের জন্য রয়েছেন মহিলা প্রশিক্ষক। বিশ্বমানের যোগা সেন্টার মল্লভূম যোগ সেন্টার আমাদের সমস্ত শাখাগুলিতেই ভর্তি চলিতেছে। বিষ্ণুপুর শহরে যে কোনো একটি শাখাতে চলে আসুন। বকুলতলা স্পোর্টিং ক্লাব, বাটপুকুর শাখা, লীলনী ক্লাব, রমেশ স্মৃতি সংঘ, নেতাজি নগর কলোনি শাখা, এছাড়াও শহরের বাইরে জয়পুর, হেতিয়া, বাঁকাদো, রামসাগর ও জয়কৃষ্ণপুর। তাহলে আর দেরি নয়, আমাদের ঠিকানাটি মনে রাখবেন, মল্লভূম যোগ সেন্টার, বিষ্ণুপুর, বাঁকুড়া। আমাদের মোবাইল নাম্বার 9434239235, 9832139952।